শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যায়। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে ঢাকার বাইরে আর্কাইভ থেকে তারকার সঙ্গে এনটিভি হাইলাইটস এবং অভিনেতা কামাল হোসেন বাবরের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই ঢাকার বাইরে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার বাইরে নাট্য উৎসবের সময়সূচি। চট্টগ্রামের নাট্য সংগঠন নান্দিমুখের 25 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে নান্দিমুখ আন্তর্জাতিক নাট্য উৎসব 2015। এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা 7টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হবে ভারতের অসম রঙ্গকথা প্রযোজিত নাটক সূত্র। নাট্য উৎসব চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। দ্রুহ প্রেম ঐতিহ্যের স্বপ্নযাত্রা, এই স্লোগান নিয়ে যশোর বিবর্তন নাট্য সংগঠনের 25 বছর পূর্তি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে 8 দিনব্যাপী আন্তর্জাতিক নাট্য উৎসব। উৎসবে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ, ভারত ও নেপালের নাট্য দলগুলো তাদের নাটক পরিবেশন করবে। নাট্য উৎসব চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দেশ বিদেশের বরেণ্য উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব 2015। উৎসব চলবে 1 ডিসেম্বর পর্যন্ত। দেখছিলেন ঢাকা ও ঢাকার বাইরে উৎসব ও চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবারের আয়োজন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। অতীতে যারা শুভ সন্ধ্যায় অতিথি হয়ে এসেছেন তাদের আলাপচারিতার অংশবিশেষ নিয়েই থাকছে আর্কাইভ থেকে তারকার সঙ্গে। আজকের তারকা প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। বাংলা চলচ্চিত্রে তো সেই সময় আপনি অনেক সুন্দর সুন্দর গান উপহার দিয়েছিলেন আমাদের, তো তার মধ্যে আপনার দু একটি প্রিয় গানের কথা একটু বলুন না। আমি তো অনেক ছবিতে গান করেছিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট, ভালো ভালো ছবিতে। রবীন ঘোষ, রবীন দার গান, এই পিচ ঠেলা পথ, ওটাতে আমি একটা গান করেছিলাম, ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়। তো এই গানটা খুবই পপুলার হয়েছিল, অনেক জনপ্রিয় এবং এখনো। হ্যাঁ, এখনো আমাকে গাইতে বলে, এখন গাইতে বলা মানে কি এখনো তারা মনে রেখেছে। হ্যাঁ, এটা একটু গাইবে না পা, একটু শুনতে খুব ইচ্ছা করছে। আচ্ছা, যাই হোক, আমার তো কোনো যন্ত্রটন্ত্র নেই, কি জানি যদি একটু ভুল হতে পারে কিংবা একটু বেসুরো হতে পারে। আপনার গলায় শোনাটাই আমাদের জন্য অনেক বড় উপহার। কিন্তু আপনি আমাকে অনুরোধ করছেন তো আমি একটুখানি শুনিয়ে দিই। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়। ফুলের কানে ভ্রমর এসে অপূর্ব। তো শাহনাজ আপা, একটা প্রশ্ন আপনাকে পেয়ে আজকে আমার খুব জানতে ইচ্ছা করছে যে বাংলাদেশে অনেক গুণী শিল্পী রয়েছেন এবং অনেকে ছিলেন যারা প্রয়াত হয়েছেন, তা আপনার কি মনে হয় যে এইসব গুণী শিল্পী যারা ক্লাসিক্যালের শিল্পী ছিলেন তাদের ওপরে কিছু করা উচিত যেন দর্শকরা বা শ্রোতারা তাদেরকে অনেক দিন মনে রাখে, এরকম কোনো উদ্যোগ নেওয়া উচিত? নেওয়া উচিত ছিল অনেক আগে থেকেই, তাদের নাম দিয়ে তাদের কিছু গান, আপনারা সেটা তার অতীতের অনেক কিছু স্মৃতি সব কিছু মিলে দিয়ে আপনারা সেটা দর্শকদের সামনে উপস্থিত করতে পারেন, সেটাতে তারা জীবিত থাকবে। শিল্পী তো শিল্পীর কিন্তু মৃত্যু নেই, কোনোদিন মরবে না, গানেই কিন্তু সে বেঁচে আছে। আমি মরে যাবো, আমার কিন্তু গান বেঁচে থাকবে। ধন্যবাদ আপা স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। দেখছিলেন আর্কাইভ থেকে তারকার সঙ্গে। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কী কী থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 প্রচার হবে জহিরুল আলমের পরিকল্পনা ও উপস্থাপনায় অনুষ্ঠান হেলথ ডাইজেস্ট। রাত 8:20 থাকছে ফারিয়া হোসেনের রচনায় ও আরিফ খানের পরিচালনায় ধারাবাহিক নাটক দলছুট প্রজাপতি। তুমি আমাকে এও বলেছিলে ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে তুমি ব্যথা পেয়েছো, আর তারপর তুমি বাবার ক্ষমতা হারিয়েছো, ডাক্তার বলেছে কথা। রাত 9:00 দেখবেন হাসান ইউসুফ খানের প্রযোজনায় জোকস প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাস্য। সেদিন তো রাস্তাতে যাইতেছিলাম, আপনাদের ঘর থেকে হাসা হাসি শব্দ পাইলাম। ওইদিন হয়েছে কি, ওই তোমার শাশুড়ি আর আমি ওই জুতা আর ওই লাঠি দিয়ে আমরা ওই ঢেলা ঢেলি করতেছিলাম। ও হেতলে এটা হাসা হাসির কি হলো? ওই যে
আমার শরীরে তোমার শাশুড়ি যা পাইতেছে ওইটা দিয়ে সুখে মারতেছে, আমার গায়ে লাগলে পরে তোমার শাশুড়ি হাসে আর না লাগলে আমি হাসি। রাত 11:30 থাকছে রাখাল সবুজ পরিচালিত একক নাটক রাত্রির খামোকা খেয়াল। কি বিচিত্র না, তোমার সাথে আমার প্রথম দেখা শুরু, লন্ডন থেকে বাংলাদেশ ফেরার একটা অ্যারোপ্লেনে তুমি ফিরছিলে আর আমি ছিলাম ওই ফ্লাইটের ক্রু। এই ছিল এনটিভির আজ রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। এনটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক হাউস 44। নাটকটিতে অভিনয় করেছেন অভিনেতা কামাল হোসেন বাবর। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি কামাল হোসেন বাবর, চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কেমন আছেন? ভালো আছি। তো এনটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক হাউস 44, সেখানে আপনি মজার একটা ক্যারেক্টারে অভিনয় করছেন এবং নাটকটিও বেশ মজার। তো প্রথমে আমরা জেনে নিই যে এই নাটকে অভিনয় করতে আপনার কেমন লাগছে? বরাবরই সব নাটক করতেই ভালো লাগে, এটাও একটু ভিন্ন ধরনের, অবশ্যই খুব মজা পাই। আচ্ছা, অন্যরকম একটা মজা তো আছে। হ্যাঁ, অন্যরকম মজা অবশ্যই আছে। আর হয় কি, সব নাটকেই দেখলাম যে আমার আসলে প্রত্যেকটা ক্যারেক্টারই মানে সিরিয়াস কোনো ক্যারেক্টার নেই, সবগুলোতেই আমি যতগুলো সিরিয়ালে কাজ করেছি সবগুলোতেই একটু ফানি ক্যারেক্টার থাকে। সব ডিরেক্টর মনে হয় আমাকে চিন্তাই করে যে বাবুর ভাইকে হয়তো এই ধরনের একটা ক্যারেক্টার, ফানি ক্যারেক্টার, একটু আঞ্চলিকতার টান, এই ধরনের ক্যারেক্টারগুলোই আমাকে দিয়ে সবাই বেশি করায়, আমি জানি না কেন। তো এই নাটকেও দেখেছি আপনার ক্যারেক্টার নাম হচ্ছে রহমান এবং এখানে আপনি এখানে একটা ফানি ক্যারেক্টার, মানে শুধু ব্যবসা নিয়ে চিন্তা করছেন, কোনো সাকসেসফুল বিজনেসম্যান আপনি হতে পারছেন না, এক এক সময় এক একটা ব্যবসা আপনার মাথায় খালি ঘুরছে, ব্যাচেলার একজন মানুষ। তো এই যে ক্যারেক্টারটা, এটা স্পেশালিটি কী? আসলে স্পেশালিটি হচ্ছে যে বেসিক্যালি আমি বলি হাউস 44, আমি যখন বান্নার নাটকটা শুরু করার আগে আমাকে একবার ফোন করলো যে বাবু ভাই এই আমি ডিসাইডেড এই ক্যারেক্টারটা আপনি করবেন। তো আমি এখন হয় কি মানে একটু একটু বেশি দেশের বাইরে থাকার কারণে একটু কম সময় দিতে পারছি। তো বান্নাকে বললাম ঠিক আছে বান্না, ওকে ফাইন আমি করবো। তো বলে আপনাকে আমি স্ক্রিপ্টটা মেল করে দিচ্ছি, আপনি একটু দেখেন। তো দেখলাম, দেখলে বলো ওকে ফাইন, ঠিক আছে আসো। তো এই ক্যারেক্টারটা হচ্ছে যে আমরা একটা একটা বাড়ি হাউস 44, এই বাড়িটি হচ্ছে একটি ফ্যামিলি বাড়ি। তো ফ্যামিলি বাসার মধ্যে ব্যাচেলাররা থাকা মানে ঢাকা শহরে এটা কিন্তু একটা খুব ডিফিকাল্ট জিনিস, মানে সাধারণত কেউ অ্যালাউ করতে চায় না। তো বাড়ির মালিক হচ্ছে আবুল হায়াত সাহেব, ওনার সঙ্গে প্রথম দিন আমি কথা বলতে যে আমি ধরা খাই এবং তারা মনে করে যে আমি কোনো ক্রাইম করতে আসছি, এরকম একটা কিছু আটকায় ফেলে যাক। ফাইনালি তারা বুঝতে পারে যে না, আমরা এই বাড়ি ভাড়ার জন্য এসেছি, যাক তারা বুঝতে পারে। তো এর মধ্যে ফ্যামিলি বাসার মধ্যে একটা ব্যাচেলার বাসা ইন করেছে এবং তার মধ্যে ধরেন আমাদের সাথে ছোট ছোট কিছু ইউনিভার্সিটি পড়ুয়া কলেজ পড়ুয়া ছেলেরা আছে, আমরা আছি, মানে দুইটা গ্রুপ একসাথে থাকছি। তো আমি হচ্ছে আমার ক্যারেক্টার হচ্ছে মফস্বল থেকে আসা এবং আমি সবসময় একটা না একটা ব্যবসার প্ল্যান করি এবং কোনো ব্যবসায় সাকসেসফুল হই না। এখন সম্প্রতি যেটা দেখাচ্ছে যে সেটা হচ্ছে যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে একটি কাজ করছি এবং এটি আমি শুধু সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করবো সেই বিষয়টি নিয়ে, এটার সাথে একটা ব্যবসায়িক একটা যোগসূত্র আছে এবং কিভাবে আমি এই ময়লা পরিষ্কার থেকে আমি নিজে লাভবান হতে পারি এবং সমাজকে উপকৃত করতে পারি, এই ধরনের একটা ক্যারেক্টার। তো ক্যারেক্টারটা বেশ মজার এবং আমি এর মধ্যে কিশোরগঞ্জ, যেহেতু আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ ময়মনসিংহ গ্রেটার এই অঞ্চলের, আমাদের ভাষার একটা রস আছে, আমরা কিন্তু একটু টেনে কথা বলি, একটু মজা করে কথা বলি। তো বান্না আমাকে বারবার বলছে, বারবার তুমি এই 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 আঞ্চলিকতাতেই তুমি কথা বলবে। তো বেশ দর্শকও বেশ মজা পাচ্ছে, সবাই খুব ভালো বলছে, মানে মোটামুটি রেসপন্স অনেক ভালো পাচ্ছেন। হ্যাঁ, অনেক ভালো। এমনিতেও তো এনটিভির দর্শক প্রচুর, আমাদের এনটিভির নাটকের একটা মান আছে, স্পেশালি আমরা যখন দেশের বাইরে যাই তখন দেখি যে যারা প্রবাসীরা থাকেন তারা আমাদের নাটকগুলোর নাম এবং ক্যারেক্টারের নামগুলো ধরে ধরে বলেন। তো রেসপন্স আসা শুরু করেছে। আচ্ছা, তো এই নাটকের পরিচালক মাবরুর রশিদ বান্না, তার সাথে আগে কি কাজ করা হয়েছে আপনার নাকি এই নাটকেই প্রথম? বান্নার সঙ্গে কাজ হয়েছে, কিন্তু বান্না সাথে যখন কাজ হয়েছে তখন বান্না ডিরেক্টর না, বান্না ছিল তখন ইফতেখার আহমেদ ফাহমির অ্যাসিস্ট্যান্ট। তো আমি ফাহমির অনেক কাজ করেছি, অনেক কাজ করেছি, সিরিয়াল করেছি, অনেক একক কাজ করেছি, সিঙ্গেল কাজ করেছি, তখন বান্না অ্যাসিস্ট করতো। তো সেই থেকে বান্নার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। তাহলে কতটুকু হেল্পফুল আসলে তিনি, মানে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে? আমি বলবো বান্না ব্রিফিংটা খুব চমৎকার করে, ফামির অনেক গুণাগুণ তার মধ্যে আছে, পাগলামিটা আছে, সব মিলিয়ে ডিরেকশনটা খুব ভালো দেয় সে, মানে আর্টিস্টদেরকে সে ব্রিফিংটা ভালো দিতে পারে। একজন ভালো ডিরেক্টরের কিন্তু মূল বিষয় হচ্ছে এটা যে
আর্টিস্টকে বুঝায় দাও যে তুমি এই জিনিসটা আমি চাচ্ছি, এটাই তুমি আমাকে করতে হবে, তো সেটা ওর মধ্যে পুরোপুরি আছে। আচ্ছা, এছাড়াও আরো কারা কারা অভিনয় করছে আপনার সাথে এখানে? আমার সঙ্গে সিনিয়রদের মধ্যে তো মিঠু আপা, আমার বোন, উনি খুবই আমার সাথে ভালো সম্পর্ক, লং টাইম আমরা অনেক কাজ করেছি, অনেক দিন কাজ করেছি একসাথে। হায়াত ভাই আছেন, আর অনেক ছোট ছোট নতুন ছেলে মেয়ে আসছে, সবার নামও আমার মনে নেই। আমরা হচ্ছে কি, আমরা তো দুইটা জেনারেশনের মধ্যে কাজ করলাম, আমরা আফজাল ভাইদের এখান থেকে কাজ করে আসছি, আবার এখন মাঝখানে আমরা কাজ করেছি লাইক ধরেন এখন আবার জুনিয়রদের সঙ্গে কাজ করতে হচ্ছে, দুইটা জেনারেশনের সাথে। তো এই যে আপনারা দুটো জেনারেশনের সাথে কাজ করছেন, আগের জেনারেশনের সাথে কাজ করছেন, এখনকার জেনারেশনের সাথে কাজ করছেন, অবশ্যই ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আসলে কি 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 লক্ষ্য করছেন? ফার ডিফারেন্স, আচ্ছা, এখনকার বাচ্চারা তো হাইটেক, ধরেন ওরা কথার আগে ফেসবুকিং করে, কথার আগে চ্যাটিং করে, তো ওদের সঙ্গে কাজ করতে সে এক ধরনের অভিজ্ঞতা হচ্ছে। আর বড়দের সঙ্গে যখন কাজ করেছি আমরা, আসলে যেমন আফজাল হোসেনের হাত ধরেই তো আমার আসে মিডিয়াতে, আমরা কখনো আফজাল ভাইয়ের সামনে বসতাম না, বা ফরিদি ভাই সেটে আসে হয়তো এই জায়গায় বসে আছে, আমরা হয়তো এদিক দিয়ে যেতামই না, আমরা দূরে ডাকলে হয়তো এসে কথা বলতাম। খুব ভালো হৃদ্যতা ছিল, খুব ভালো সম্পর্ক ছিল, আড্ডায় খুব চমৎকার, আমরা একজন আরেকজন সাথে শেয়ারিং করতাম, কিন্তু যতক্ষণ না ডাকতেন তার আমরা আসতাম, মানে রেসপেক্ট একটু অন্যরকম অন্যরকম ছিল। কেন কাজে যাই, যেমন ইভেন আমি এখনো হেঁটে যাচ্ছি হয়তো ট্রাইপডটা আমার পায়ে লাগলো, আমি সেটা সালাম করি, এখনকার ছেলে মেয়েদের মধ্যে এটা একটু কম আছে। আচ্ছা, তার মানে এই না যে তারা বেয়াদব বা তারা খারাপ, সেটা বলছি না আমি, হয়তো বা তাদের কাছে এটাই হচ্ছে এক ধরনের রেসপেক্ট যে বড়দের সঙ্গে হাই ব্রো। আচ্ছা, এছাড়া এর আগেও এনটিভিতে আপনি আরেকটি নাটক গিয়েছে গ্র্যাজুয়েট, সেখানেও আপনি অনেক ভালো রেসপন্স পেয়েছেন। এছাড়াও সমসাময়িক আরও কি কি নাটকে কাজ করা হচ্ছে? সমসাময়িক আমরা অতিথি পাখি যাচ্ছে, এটা আমরা বিদেশে শ্যুট করেছিলাম, কাতারে শ্যুট করেছিলাম। কি ধরনের ক্যারেক্টার সেখানে? এটা তো হচ্ছে, এটা হচ্ছে যে আপনার প্রবাসীদের মধ্যে হয় কি একটা আঞ্চলিক ভিত্তিক একটা ই থাকে, সংগঠন থাকে, লাইক বরিশাল সমিতি, আচ্ছা, কিশোরগঞ্জ সমিতি, ম্যামিসিং সমিতি, তো এটাতে আমি আর মোশরফ ভাই কাজ করেছি। তো মোশরফ ভাই হচ্ছে বরিশাল সমিতির সভাপতি, আমি হচ্ছি কিশোরগঞ্জ সমিতির সভাপতি। তো ওই দলীয়করণটা আছে, মানে ওই ক্ষেত্রে আমার দেখানো হয়েছে যে বাংলাদেশের আরেকটা ছোট বাংলাদেশ ওখানে আছে, এবং ওই কমিউনিটিদের মধ্যে সুখ দুঃখ কম্পিটিশন, ধরেন দেখা গেলো যে মোশরফ ভাই একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, সেখানে 600 লোক হয়েছে, আমি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হবে, সেখানে 2000 লোক হইতে হবে, এই ধরনের একটা কম্পিটিশন কাজ করে। সর্বোপরি ওইটাও খুব ফানি একটা নাটক, খুব মজার একটা নাটক। আরও অন্য কোনো নাটক ঈদে অনেকগুলো করলাম গেল, এখন কয়েকটা আসছে আরো সিঙ্গেল নাটক, এখন শুটিং করছি এগুলো আসছে। আচ্ছা, এবার আসি ফিল্ম নিয়ে। ফিল্মেও তো আপনি কাজ করেছেন, প্রজাপতি, তারপর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এগুলো তো আপনি কাজ করছেন, সমসাময়িক নতুন কোন ফিল্মে কি কাজ করছেন বা পরিকল্পনা আছে? আমরা আসলে নাটকের লোক, তো আমাদের একটু টেস্ট আলাদা, আমরা ধরেন যে সব ফিল্মে তো আমাদেরকে ডাকেও না, সব ফিল্মে আমরা যেতেও চাই না সত্যি কথা। তো আমাদের টাইপের কোনো মুভি হলে অবশ্যই করবো, যেমন প্রজাপতি অনেক প্রশংসিত হয়েছে, আমার ক্যারেক্টারের নামও ছিল বাবর, চারটা প্রধান ক্যারেক্টারের মধ্যে আমার একটা ক্যারেক্টার ছিল এবং বেশ রেসপন্স পেয়েছিলাম। প্রজাপতি অত্যন্ত মার্জিত ছবি এবং গানগুলো তো খুবই চমৎকার ছিল, এনটিভির ছবি এটা, তো এই ধরনের ছবি হলে অবশ্যই করবো, অবশ্যই করবো। আচ্ছা, তো নাটক নিয়ে আর কি ভাবনা আছে, কি ধরনের ক্যারেক্টার আপনারা অভিনয় করতে চান বা পেতে চান, যে এরকম চরিত্র আপনি অভিনয় করতে চাচ্ছেন? দেখেন হয়েছে কি, আমি যেমন আমার অনেক হিট সিরিয়াল আছে, লাইক আমি 420 করেছি, অনেক হিট করেছে সে সময়, এটা 2006 সালে বা 5 সালে, মাইক প্রচণ্ড, আমি যখন মিডল ইস্টে যাই প্রচণ্ড মাইকের ক্যারেক্টার, আমি ওখানে আরবি বলতাম, আমি আবার অনেকগুলো ভাষায় কথা বলতে পারি। তো ওই ওই নাটকের ওই চরিত্রগুলো দেখা গেছে ওই সব জায়গায় খুব জনপ্রিয়তা পেয়েছে, 50-50 ধরনের, ইউরোপ টিউরোপে আমেরিকাতে গেলে হয়তো দেখা যায় ওই সব, মানে দুইটা দর্শক দুই ধরনের। তো আবার যেমন লং মার্চ করেছি, লং মার্চে দেখা গেলো যে মিডল ইস্ট বেস, ওখানে আমার একটা ক্যারেক্টার ছিল ডাক্তার বাবর আলী, এটা সবাই খুব, এবং অনেকে আমাকে ওই নামেই ডাকে। সো আমি আমার আমি আমি এই পর্যন্ত যতগুলো সিরিয়াল করেছি প্রত্যেকটা সিরিয়াল হিট করেছে, এবং প্রত্যেকটা সিরিয়ালে আলাদা আলাদা নামেই হয়তো দর্শকরা আমাকে চিনতেছে। আচ্ছা আচ্ছা, তো এটা খুব মজা পাই, এটা খুব ভালো লাগে আর কি। তো আগে কিন্তু আমরা আপনাকে অনেক বিজ্ঞাপনে কাজ করতে দেখেছি, আবার সেই সাথে মঞ্চেও কাজ করেছেন, কারণ আপনার মঞ্চ শুরু হয়েছে, তো এগুলোতে আমরা এখন আর পাচ্ছি না, সেটা কেন? না, বিজ্ঞাপনে আসলে বিজ্ঞাপনটা তো হয় কি, এটা তো কমার্শিয়াল সেন্সে একসময় ভালো বিজ্ঞাপন করেছি, আফজাল ভাই বিজ্ঞাপন বানিয়েছে, অনেক আফজাল ভাইয়ের বিজ্ঞাপনে কাজ করেছি, গরু মার্কা, ঢেউটিন, তারপরে আপনার পরশার এইডসের অনেকগুলো কাজ করেছি, আফজাল ভাই এখন তেমন বিজ্ঞাপন বানায় না, ফারুকিবের কাজ করেছি, ফারুকিবের বিবিসি জানানা, তারপরে আপনার আশিয়ান সিটি, তারপরে প্রাণীর করলাম একটা, ওইটা খুব ভালো ছিল আপনারা, এই যে
কি বলে মিস্টার নুডলস আছে কি, মানে অনেক বিজ্ঞাপনে হ্যাঁ বিজ্ঞাপন করেছি। এখন একটু ওই যে বললাম আমি একটু দেশের বাইরে বেশি সময় দেওয়ার কারণে হয়তো একটু আবার মঞ্চ নাটকে কি সময় দেওয়া হচ্ছে না, মঞ্চে তো অনেক আগে করেছি সেটা হয়তো ভুলে গেছি। এখন আসলে মঞ্চে হয়তো আমি করতে চাই, আমার যারা সহকর্মী তাদেরকে পাই না, আবার হয়তো তারা যখন করতে চায় তখন হয়তো আমাকে পায় না, কিন্তু মঞ্চের জন্য তো মন কাঁদে অবশ্যই, একটা প্রাণবন্ত। সম্প্রতি আমি ওই ধারাবাহিকতাটাকে ধরে রাখার জন্য আমি এখন যেটা করছি, আমার একটা ইভেন্ট ফার্ম আছে এটা দোহাতে, তো আমি এখন দেশের বাইরে শো করছি, অনেক শো করছি, তো সেই ক্ষেত্রে মঞ্চে আমার ওই কাজগুলো হয়ে যায়। যেমন গত বছর একটা করলাম আপনার পয়লা বৈশাখে, জাহিদ ভাই আমি মোশাররফ আমরা মঞ্চে একটা পারফর্ম, মানে মঞ্চের ওই ছোঁয়াটা আপনি একটু হলেও রেখেছেন। এবারও করলাম 30 অক্টোবর আমার একটা শো হলো আপনার দোহাতে হয়েছে, অনেক বড় শো, মমতা চাপা গিয়েছিল আর অনেক আর্টিস্ট গিয়েছিল, সেখানে আমি আর সিদ্দিক একটা পারফর্ম করেছি, তো এরকম হয়ে যায়। তো ওইটা হয়তো মঞ্চটা এখন কমার্শিয়ালি হয়ে গেছে। তো কথা বলে অনেক ভালো লাগলো, আপনার সকল কাজে সাফল্য কামনা করছি, সেই সাথে আজকে আপনি শুভ সন্ধ্যা এসেছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভির সকল দর্শককে ধন্যবাদ, আর দর্শকদেরকে বলবো অবশ্যই আমাদের বাংলা নাটক দেখার জন্য, দেশীয় নাটক দেখার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন। শুভরাত্রি।